এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে উঠে আসলো গেল 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজধানীতে সহিংসতার ঘটনা। ম্যাথিউ মিলার বলেছেন, পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক কর্মীকে হত্যা এবং হাসপাতাল ও বাসে আগুন দেয়া অগ্রহণযোগ্য, সাংবাদিক সহ বেসামরিক নাগরিকদের উপর সহিংসতা অগ্রহণযোগ্য। স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেন, ওই দিনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দায়িত্ব সবার, এজন্য দায়িত্ব পালন করতে হবে ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যমকে। একই সাথে বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ঢাকায় মার্কিন কূটনীতিকদের উপর সরকারের গুপ্তচর বৃত্তি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে সরকারপন্থী গণমাধ্যম ও তাদের সমর্থকরা বিরোধী রাজনৈতিক নেতা এবং ভিন্ন মতাবলম্বীদের সঙ্গে বৈঠকের জন্য ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সমালোচনা করেছে। এ নিয়ে সরকার যুক্তরাষ্ট্র দূতাবাসের কূটনীতিকদের উপর নজরদারি করছে। যুক্তরাষ্ট্র কি এই ধরনের নজরদারি করার অনুমতি দেবে, এমন প্রশ্নও রাখেন তিনি। জবাবে মিলার বলেন, কূটনীতিকরা বিভিন্ন ধরনের ও বিভিন্ন পর্যায়ের মানুষের সঙ্গে কথা বলে থাকেন, এর মধ্যে সুশীল সমাজ ও সংস্থা, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষাবিদ সহ অন্যান্য অনেক ধরনের সংস্থা এবং ব্যক্তিও রয়েছেন। কূটনীতিকরা তাদের দৈনন্দিন কাজের অংশ হিসেবেই এটি করেন এবং সেটি চালিয়ে যাবেন তারা। এর আগে 28 অক্টোবরের সহিংসতার ঘটনায় উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 7 দেশ, তারা যৌথ বিবৃতি প্রকাশ করে। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।